আর্জেন্টিনার জয়ের নায়ক মার্কোস রোহো গোলে কৃতিত্ব দিলেন লিওনেল মেসিকে, আর এলএম টেন জানালেন স্বস্তি ফিরে এসেছে এখন আলবিসেলেস্তের শিবিরে। মেসির সমালোচকদের এক হাত নিলেন কোচ হোর্হে সাম্পাওলি। মার্কোস রোহো দ্য হিরো, যার একটি গোল বদলে দিয়েছে সব, আবেগে কাঁদিয়েছে কোটি আর্জেন্টাইন সমর্থকদের, নির্ভার করেছে আলবিসেলেস্তে শিবির। হিগুয়েইন, আগুয়েরো, ডি মারিয়ারা যা পারেনি, একজন ডিফেন্ডার হয়ে কিভাবে অসম্ভবকে সম্ভব করলেন মার্কোস রোহো, এর নেপথ্যেও আছে লিওনেল মেসির গল্প। বিরতির সময় মেসি আমাদের বলেছিল, গোল করার দায়িত্বটা সবার, যখনই সুযোগ আসবে শট নাও, তোমার পজিশন কি তা নিয়ে ভেবো না। আমি ঠিক সে কাজটাই করেছি। আর লিওনেল মেসি সমালোচনা, বিতর্ক, মানসিক চাপ সব কিছুকে জয় করে নিলেন, আবারও ফিরে এলেন স্বমহিমায়। আমাদের অনেক ভুগতে হয়েছে, খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম আমরা, তবে অবশ্যই এখন স্বস্তিতে আছি। জানতাম কাজটা সহজ হবে না, তবে সৌভাগ্যবশত আমরা তা অর্জন করতে পেরেছি। হোর্হে সাম্পাওলির কণ্ঠেও মেসি বন্দনা, সাথে সমালোচকদের এক হাত নিলেন আর্জেন্টাইন কোচ। সে একজন অসাধারণ মানুষ, যে অনুভব করে, কাঁদে, আবার আর্জেন্টিনার জয়ে হাসে। যারা বলে আর্জেন্টিনার হয়ে খেলাটা সে উপভোগ করে না, এ ম্যাচ তাদের জন্য করা জবাব। মাঠে মেসি আর গ্যালারিতে আলো ছড়িয়েছেন দিয়েগো মারাদোনা। অবিশ্বাস্য এ জয় উদযাপন কালে খানিকটা অসুস্থ হয়ে পড়েন আর্জেন্টাইন কিংবদন্তি। আশ্রিক রুদ্র, চ্যানেল 24। আর্জেন্টিনার জয় শুধু আর্জেন্টিনায় নয়, দুর্দান্ত নকআউট পর্ব নিশ্চিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে জয়োৎসব করেছে দলটির সমর্থকরা। রাজধানীর অদূরে যেমন আমিনবাজারে বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখেছেন শত শত আর্জেন্টিনা সমর্থক। হাজার মাইল দূরের সেন্ট পিটার্সবার্গে বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখতে লড়ছে আর্জেন্টিনা, অথচ কি ব্যাকুলতা নিয়ে ছটপট করছেন আমিনবাজারের তুরাকপাড়ের এই মানুষগুলো। কাছ থেকে প্রিয় দল আর ফুটবলারের খেলা দেখার সামর্থ্য নেই, কিন্তু চেষ্টা করতে দোষের কি। দুধের স্বাদ ঘোলে মেটাতে তাই ভিডিও প্রজেক্টরের সামনেই কাটিয়ে দিলেন নির্ঘুম রাত। সেন্ট পিটার্সবার্গের উত্তেজনার ঢেউ এসে পড়েছে এই তুরাক পাড়েও। ম্যাচের পরতে পরতের শিহরণ ছুঁয়ে গেছে ফুটবল পাগল এসব মানুষদের। যদিও হতাশ করেননি মেসি, ডিমারিয়ারা আস্থার প্রতিদান দিয়ে এই রাত শেষে হাসি মুখে বাড়ি ফিরিয়েছেন এসব আর্জেন্টাইন সমর্থকদের। পুরোপুরি মন ভরাতে না পারলেও আফ্রিকান সুপার ইগলদের টপকে শেষ ষোলোতে জায়গা করে নেয় আপাতত খুশি এসব সমর্থক। কেউ কেউ তো আবার এখনই শুরু করে দিয়েছেন 32 বছরের আক্ষেপ গোছানোর স্বপ্ন। এমন আনন্দক্ষণে কেউ আবার প্রতিদ্বন্দ্বী সমর্থকদের খোঁচা মারতেও ভুল করেননি। আমি চাই এই ওয়ার্ল্ড কাপ অন্তত একবার আর্জেন্টিনা ব্রাজিল আবার এই ডিজিটাল যুগে। তুরাকপাড়ের মতো দেশ জুড়ে এমন ফুটবল পাগল মানুষ আছেন বলেই হয়তো স্বদেশবিহীন বিশ্বকাপটা এত মধুর 16 কোটি বাংলাদেশের কাছে। জয় সাগর, চ্যানেল 24, ঢাকা।